এই 12টি রাশির মধ্যে 3টি রাশির মেয়েরা বিবাহের জন্য খুবই শুভ উপযুক্ত। রাশি থেকেই প্রত্যেকটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য জানা যায়। সেই মানুষটি কেমন হবে, সেই মানুষটির স্বভাব কেমন হবে, সে কারো জীবনসঙ্গী বা সঙ্গিনী হিসাবে কেমন হবে, এইসব অনেক কিছুই জানা যায় কোনো মানুষ সম্পর্কে। সেই কারণেই বিয়ের আগে পাত্র পাত্রীর কুষ্টি মেলানোর নিয়ম আছে। 12টি রাশির মধ্যে 3টি রাশির মেয়েরা বিবাহের জন্য উপযুক্ত। তারা স্ত্রী হিসাবে অসাধারণ হয়। এই বিষয়ে সর্বস্তরে জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সেই সঙ্গে সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভুল করবেন না, কারণ তাহলে এই চ্যানেলের নতুন কেউ সবার প্রথমে দেখতে পারবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, কর্কট রাশি। এই রাশির মেয়েরা অনেক বেশি আবেগপ্রবণ হয়, সঙ্গীর জন্য থাকে অপরিসীম ও নিঃস্বার্থ ভালোবাসা। আর আপনি যদি এই রাশির মেয়েকে বিয়ে করবেন বলে ঠিক করে থাকেন, তাহলে আপনি একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। এই রাশির মেয়ে আপনার জীবনে জীবনকে সুখে শান্তিতে ভরিয়ে দেবে। কিন্তু কোনো জিনিস এদের পছন্দ না হলে এরা অশান্তি করতে পারে। এদের খারাপের থেকে ভালো গুণ বেশি। স্ত্রী হিসাবে এরা যেমন ভালো হয়, তেমনি মা হিসাবেও এরা অতুলনীয়। নিজের স্বামী ও সন্তানকে এরা খুব ভালোবাসে। এদের হাতে নিশ্চিতভাবে সংসারের সব দায়িত্ব তুলে দেওয়া যায়। বিনিময়ে এরা শুধু চায় একটু ভালোবাসা ও একনিষ্ঠতা। এগুলি না পেলে এরা হেঁপে উঠতে পারে। নাম্বার 2, এর পরবর্তী রাশিটি হলো মেষ রাশি। এই রাশির মেয়েদের একটা আলাদাই গুণ থাকে, নিজের সঙ্গীকে তাদের প্রতি মুগ্ধ করে রাখার। মানসিকভাবে এরা খুবই শক্তিশালী হয়। আপনি কখনো ভেঙে পড়লে সে আপনার পাশে থাকবে, তার সঙ্গে আপনাকেও মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। এরা খুবই বাস্তববাদী হয়, বর্তমানে বাস করতে ভালোবাসে। এরা নিজেদের সব কাজে আপনাকে পাশে রাখতে চাইবে। আপনি যদি এই রাশির কোনো মেয়েকে আপনার জীবনসঙ্গিনী হিসাবে ঠিক করে থাকেন, তাহলে নিশ্চিন্ত থাকুন, এরা খুব ভালো মা হতে পারে। মা হিসাবেও যদি একটু করা ধাঁচের হয়, তাছাড়া মানুষ হিসাবে এরা মাটির মানুষ। এর পরবর্তী রাশিটি হলো নাম্বার 3, সিংহ রাশি। এদের স্বভাব একটু কড়া প্রকৃতির হয়। এদের অসাধারণ একটি গুণ হলো এরা কখনোই অহংকারী হন না। আর এদের মধ্যে একটি বিশেষ ক্ষমতা আছে, তাদের জীবনসঙ্গীকে সংসারে বেঁধে রাখার, নিজের সঙ্গীকে মুগ্ধ করে রাখার জন্য এদের আলাদা কিছু করতে হয় না। যে পুরুষ এদের কদর বোঝে, সে নিজেই প্রেমে পড়ে যায়। এদের ভালোবাসা অত্যন্ত গভীর হয়। অন্য কোনো রাশির মেয়েদের, সিংহ রাশির মেয়েদের মতো ভালোবাসার ক্ষমতা নেই। নিঃস্বার্থ ও খাঁটি ভালোবাসার আদর্শ একক হলো এরা। নিজের পরিবার ও সন্তানকে রক্ষা করার জন্য ঠিক সিংহের মতো লড়াই করে যেতে পারে এরা। তো এই ছিল আজকের ভিডিওটির বিষয়। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।